শামসুজ জোহা আপনি লিখেছেন আমার বাবা ডেকোরেটের ব্যবসা করে ডেকোটের ব্যবসা করে তিনি হিন্দুদের পুজো তাদের ধর্মীয় উৎসব ভাড়া দেয় এটা কি চায় আছে না এটা প্রত্যক্ষ যদি অন্য কাজের সবাই এটা চায় নাই মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার শালীদের সাথে আমার বড় ভাই ছোট বোনের মতো সম্পর্ক এক্ষেত্রে আমাদের এই সম্পর্কে কারণ কি গুণা হবে না এই সম্পর্ক রাখা যাবে না বিশেষ করে তারা যদি পর্দার আওতায় পড়ে বা প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে সাল্লাম বলেছেন আর হামম সেলিকা এটা দুলাভাইয়ের জন্য মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম ভয় পাওয়া উচিত অর্থাৎ তার থেকে সাবধান সতর্ক থাকা উচিত পর্দা থাকা উচিত সেখানে মাখামাখি করা বা ছোট ছোটো বোনের মতো সম্পর্ক রাখা উচিত নয় হ্যাঁ আপনি তাকে স্নেহ করে সেই পর্দার বিধিবিধান মেনেই করবেন তার কল্যাণ কামনা করবেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘ করে সেটা করা যায় নয় লাকি শিকদার লিখেছেন আপনার কি কোনো বই বের হয়েছে আমাদের সকাল সন্ধ্যার দোয়ার রসুল্লাহ সাল্লা সকাল সন্ধ্যার দোয়ার বই এবং জিকির এছাড়া রমান প্ল্যানার এই দুটি বই আছে আর আমাদের যে আপনার সিরাজ স্মারক আছে আমাদের আমার সম্পাদনায় সেটিও পাওয়া যায় রকমারিতে এর বাইরে আমরা দুটি বই খুব শীঘ্রই ইশা প্রকাশ করবো পরিকল্পনা করছি আল্লাহ তালা আমাদেরকে শীত হয়ে তার করে দোয়া করবেন আপাতত আমাদের অন্য কোনো বই নেই ফাউন্ডেশন থেকে আমরা আমাদের সমস্ত বইগুলো প্রকাশ করে থাকি সচরাচর প্রিয় দর্শক দেখতে দেখতে এক ঘন্টার অনেক বেশি সময় প্রায় হয়ে গেছে তারপরেও কিছু প্রশ্ন এসেছে দেখি আরও কিছু দেওয়া যায় কিনা মোহাম্মদ আব্দুল মান্না লিখেছেন ফজরের সুন্নত বাসায় পড়ে মসজিদে গিয়ে যদি দেখি জামাত অনুষ্ঠিত হওয়ার সময় এখনও বাকি আছে তাহলে দুঃখের মসজিদ পড়া যাবে কিনা নব ইকরম সাদা আল্লাহ আসাল্লাম ফজরের আজানের পরে দুই দূর একাত্মা কিছুই পড়তেন এই জন্য ওলা বাইকরাম বলেছেন যে আপনি ফজর নামাজ যদি বাসায় পড়েন তাহলে আসবেন অন্যভাবে যে আসবেন আর জামাত শুরু হয়ে গেছে আর একদম দু মিনিট বাকি থাকলে অপেক্ষা করবেন দাঁড়িয়ে আর যদি মসজিদে এসে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে একসাথে দুইটাই পারপাস হবে দুর্ঘটন মুর্শিদ হয়ে যাবে সুন্নত হয়ে যাবে অর্থাৎ সুন্নতের দুই রাখাত ছাড়া আজানোর পরে আর সাল্লাম ফজর আগার কোনো পড়তেন না এজকে হামিদ আহমেদ আপনি লিখেছেন নবী সাল্লামের নাম জপা যাবে কি না নবী সাল্লাহ সাল্লামের নাম এটা জপানোর জপার বিষয় নয় কারণ হলো নাম জপবেন আল্লাহ তালা তার নাম জপলে আলাদা করে কোনো স্বভাবে না মহাব্বতের কারণে তার নাম উল্লেখ করলেন রাখলেন বললেন সেটি ভিন্ন বিষয় তার নাম জপার কোনো নির্দেশনা কোন দিস আমাদেরকে দেয় মাহফুজ আক্তার লিখেছেন প্রাইভেট পড়ানোর ছাত্রছাত্রীকে পরীক্ষায় যেগুলো প্রশ্ন করি সেগুলো দাগিয়ে দেওয়া কি ঠিক হবে প্রাইভেট পড়ানো ছাত্রীকে আপনি যদি প্রশ্নেরগুলোকে দাগিয়ে দেন তাহলে সেক্ষেত্রে অন্য যে শিক্ষার্থী আছে তাদের প্রতি অবিচার হবে সেটা অবশ্যই নাচায়জ হবে গুণা হবে এবং আমাদের খেয়ানাতে হবে আজ যদি একটা লিখেছেন ওমরা হজ কি ডেইলি করা যাবে মক্কা অবস্থানকালে আমি যদি ওমরা করতে চাই তাহলে নিজের জন্য আমরা পরামার মৃত্যু মামার জন্য আমরা করতে পারবো হ্যাঁ মৃত্যু মাবার জন্য আমরা করতে পারবো না ডেইলি আমরা করতেও অসুবিধা নেই নুরুনহার শুকানো ইয়ার্ডিক আপনি দেখেছেন আমার ছেলে বয়স সতেরো দশম শ্রেণীর ছাত্র সে ওলামা ওলামায়ক্রামের বয়ান শুনে সুনতি হিসাবে চলে রেখেছে যা স্কুলের নিয়ম বহির্ভূত ফলে স্কুলের শিক্ষকদের তার উপর অসন্তুষ্ট তার বাবাও সামাজিকভাবে চাপে অসন্তুষ্ট তাকে কীভাবে বোঝাবো প্রথম কথা হলো যে যদি সে এই সন্ন্যার কারণে নানান রকমের সমস্যায় পতিত হয় তাহলে সেক্ষেত্রে এই সন্ন্যাটি এই মুহূর্তে সে পালন না করার জন্য কোনো একজন ভালো আলেমের কাছে তাকে নিয়ে যাবেন আর যদি অহেতুক তাকে ডিস্টার্ব করা হয় সে বাবরি চুল রেখেছে সাধারণত বড় চুল রেখে প্লাপেন বখা করে সে তো সেটা করছে না সেজন্য শিক্ষকদেরকে অন্য কাউকে দিয়ে বোঝানো উচিত ভালো কোনো আরামকে দিয়ে বোঝানো উচিত যে তার ক্ষেত্রে অন্তত ছাড় দেওয়া উচিত কারণ বখাটেপণা করে সেজন্যই জন্যই তো চুলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে সাধারণত কিন্তু যে চুল মানুষকে বরং সচেতার পথে নিয়ে যায় সেই চুল বা যে আদর্শের কারণে সে আরও বরং সৎ জীবনযাপন করে সেটা একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত অতএব পুরো পরিস্থিতি না দেখে আসলে আমি এখন ছেলের কি চুল ফেলে দেওয়া উচিত নাকি শিক্ষকদের বোঝানো উচিত এটা বলা কঠিন আকৃম আক্তা লিখেছে নামাজ কখন পড়া উত্তম রক্ত শুরু হলে নাকি আজানের পর রক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এম সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করে অনেকের তেলাওয়াত করবেন না এটাই জহরুল আমাদের মত তবে অনেক আমাকে আমি থেকে যায়